এবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পৌনে চারটা নাগাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন প্রণয় ভার্মা। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগরতলা সহকারী হাই কমিশনে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। এই বৈঠকে ভারতের হাই কমিশনারের কাছে সরাসরি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ভারতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। VRM প্রযুক্তি থার্মিক্স RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে হাই কমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলা সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কয়টি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রীকে কড়া প্রতিবাদের সঙ্গে নোট পাঠায় বাংলাদেশ। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থক এই হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর ছিল না। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। রুশ শাসন, যায় যায় দিন।